অনেকেই এমন আছেন যে প্রতিদিনই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। খাবারে একটু অনিয়ম হলেই গ্যাস হয়ে যাচ্ছে এবং এই গ্যাস থেকে প্রচণ্ড রকম পেটে ব্যথা বা বুকে পিঠে চিনচিন করে ব্যথা করতে থাকে, অস্বস্তি হতে থাকে, রাতের বেলায় ঘুম হয় না। যে কোনো ধরনের খাবার খেলেই গ্যাসের সমস্যা হয়ে যায়। আবার অনেকের এমন আছে যে হঠাৎ করে পেটে প্রচণ্ড গ্যাস, পেট ব্যথা এবং এ থেকে ডায়রিয়া পর্যন্ত হয়ে যায়। যদি এমন হয় বন্ধু, তাহলে মাত্র তিনটি জিনিস আপনাকে একত্রে খেতে হবে। এই তিনটি জিনিস একত্রে খাওয়ার এক থেকে দেড় মিনিটের মধ্যেই আপনার পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজমজনিত যে সমস্যা ছিল তা একেবারেই ভালো হয়ে যাবে। কোন তিনটি জিনিস খাবেন এবং কিভাবে খাবেন তা আমরা আজকের ভিডিওতেই জেনে নেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধু, খেয়াল করুন, অবস্থা কিন্তু দুই ধরনের। এক, আপনার প্রতিনিয়ত গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা লেগেই থাকে এবং দুই, হঠাৎ করে কোনো কারণে আপনার প্রচণ্ড গ্যাস হলো এবং এ থেকে সমস্ত পেটে ব্যথা, বুক বা পিঠে চিনচিনে ব্যথা হচ্ছে, ঢেকুর হচ্ছে, অস্বস্তি হচ্ছে। অর্থাৎ এই গ্যাস, অ্যাসিডিটি দুই ধরনের আপনার হতে পারে। যদি আপনার প্রচণ্ড হয়ে থাকে, হঠাৎ করে হয়, তাহলে আপনি কি করবেন? লবঙ্গ নেবেন প্রথমে। 5 থেকে 6টি লবঙ্গ এইরকম ফুল সহ নিতে হবে। খেয়াল রাখবেন বন্ধু, প্রতিটি লবঙ্গের যেন ফুল থাকে। ফুল সহ লবঙ্গগুলো নিয়ে নিন, কারণ এই লবঙ্গ অতি দ্রুত আপনার এই সমস্যাকে ভেতর থেকে গায়েব করে দেবে। এর সাথে আরও যে দুইটি ভেষজ আমরা যোগ করব, এই দুটি ভেষজ সাহায্য করবে আপনার সব ধরনের সিমটমকে এক মিনিটের মধ্যে উধাও করে দিতে। আর যদি আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজম অল্প অল্প হয় বা এই ধরনের ঢেকুর, হালকা গ্যাস, অস্বস্তি যদি এমন হয়ে থাকে আর প্রতিনিয়ত টানা 7 থেকে 8 দিন লাগাতার হচ্ছে, তাহলে আপনি কি করবেন? তাহলে 2টি লবঙ্গ নিন, মাত্র 2টি লবঙ্গ এইরকম ফুল সহ নিন। খেয়াল রাখুন বন্ধু, হয় আপনি 5 থেকে 6টি নিচ্ছেন, না হলে মাত্র 2টি নিচ্ছেন। এখানে আর একটি কথা বলে রাখা খুব জরুরি, আপনি হয়তো আপনার এই ধরনের সমস্যায় অ্যান্টাসিড জাতীয় ঔষধ, হতে পারে তা মহামূল্যবান, বাজার থেকে কিনে আনছেন এবং এক গ্লাস পানি সহ খেয়ে নিচ্ছেন, নিশ্চিন্ত হচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার গ্যাসের সমস্যা ভালো হয়ে যাবে। কিন্তু বন্ধু, যদি আপনার এই ধরনের ঔষধ খেয়ে গ্যাস ভালো হয়, তাহলে কি তা একেবারেই ভালো হয়, নাকি পরের দিন কিংবা আরেকবার তা ফিরে আসে? আপনাকে লাগাতার গ্যাসের ওষুধ খেতেই হয়। হয়তো ডাক্তার আপনাকে 1 মাস এই ধরনের ওষুধ খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। বন্ধু, যদি এমন হয়ে থাকে আপনার শারীরিক কন্ডিশন যে আপনাকে লাগাতার গ্যাসের ওষুধ খেতে হবে, আপনি খাবেন না, কারণ এরকম ভাবে খেতে থাকলে আপনার শরীরে অন্য ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে। হতে পারে আপনার লিভার খারাপ হয়ে যাবে, কিডনির সমস্যা হবে। বন্ধু, তার চেয়ে বরং আপনি আজকের দেখানো ভিডিওতে যে যে ভেষজ খাওয়ার কথা বলি তা সঠিক নিয়মে খেয়ে খুব দ্রুত সুস্থ হয়ে যান। আর এই ভেষজের অন্যতম গুণ হচ্ছে যে এটি আপনার অনেকগুলো রোগকে একেবারে দূর করবে। আপনার অ্যান্টাসিড শুধুমাত্র আপনার গ্যাসের প্রকোপকেই কমাবে, কিন্তু এই লবঙ্গ আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে। মুখের যে কোনো ধরনের সমস্যা, মাড়ি, দাঁতের ঘা থেকে আপনাকে দূরে রাখবে। আর্থ্রাইটিসের ব্যথা, যন্ত্রণায় যারা আক্রান্ত তাদের এই ধরনের সমস্ত ব্যথা দূর করবে। হতে পারে যে হঠাৎ করে আপনার কোমরে, হাড্ডিতে, পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, যদি এমন হয়ে থাকে তাহলে এই লবঙ্গ সেই সকল ব্যথাও দূর করবে। হালকা জ্বর, সর্দি, কাশি এই ধরনের যে কোনো সমস্যাকে দূর করবে। লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে, যেখানে যে কোনো ধরনের অ্যান্টাসিড জাতীয় গ্যাসের
ট্যাবলেট আপনার লিভারকে ড্যামেজ করে দেয়, অন্যদিকে এই লবঙ্গ আপনার লিভারের কার্যক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে, হাড়কে শক্ত করবে, মজবুত করবে, ক্যান্সার প্রতিরোধ করবে। আরও আছে বন্ধু, আপনাদের হজম ক্ষমতা এতই বেড়ে যাবে যে যে কোনো খাবার খুব সহজেই হজম হয়ে যাবে, খাবারের রুচি বাড়বে। যাদের ঘন ঘন পিপাসা পায় তাদের এই পিপাসা রোগের জন্য লবঙ্গ খুব উপকারী। আবার রক্ত পরিশোধন করবে, রক্ত পরিশোধন করা মানে আমাদের রক্ত যদি পরিষ্কার হয় তাহলে দেহে এমনিতেই বহু রোগ হয় না, প্রচন্ড স্ট্রেস বা উৎকণ্ঠা থেকে আপনাকে রক্ষা করবে। আবার লবঙ্গ কিন্তু যৌন ক্ষমতাও অনেক গুণ বাড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে যে কোনো ধরনের মাথা ব্যথা, সাইনাস এই ধরনের সমস্যাকে একেবারে দূর করবে। তাহলে বন্ধু কি হলো, যে আপনি গ্যাসের জন্য খাচ্ছেন কিন্তু আপনার দেহের ভেতর থেকে এই সকল ধরনের রোগ দূর হচ্ছে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এবারে আমরা আসি দ্বিতীয় ভেষজে, দ্বিতীয় কোন ভেষজটি আমরা নেব। এই দেখুন বন্ধু, জোয়ান, জোয়ান বা আজোয়াইন, এই হচ্ছে নাম। নিশ্চয় স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই এই ভেষজ বা মশলাটিকে চিনে থাকেন। হ্যাঁ বন্ধু, মশলা হিসেবেই কিন্তু অনেকেই এই জোয়ান দানা ভালো করে চিবিয়ে চিবিয়ে খান, অনেকে পানের সাথেও খেয়ে থাকেন। আপনি যেভাবেই খান না কেন, জোয়ান দানা আপনার পেটের যে কোনো ধরনের সমস্যাকে নিমিষেই দূর করে দেবে। আবার কোষ্ঠকাঠিন্য যদি থেকে থাকে তাহলেও জোয়ান দানা খুব দ্রুত আপনার সেই সমস্যাকে দূর করতে পারে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই বদহজম কোষ্ঠকাঠিন্যের সমস্যা একেবারে ভালো হয়ে যায়। যদি আপনার কিডনি স্টোনের সমস্যা থাকে তাহলেও এই জোয়ান দানা আপনার এই স্টোনকে ধীরে ধীরে কমিয়ে আনবে। আবার যদি আপনার ঠান্ডা সর্দি কাশি এই ধরনের সমস্যা থাকে, কারো কারো শ্বাসকষ্টেরও সমস্যা থাকে, তাহলেও এই জোয়ান দানা আপনার এই সকল রোগকে ধীরে ধীরে কম করতে সাহায্য করবে। বন্ধু, কতটুকু জোয়ান দানা নিতে হবে গ্যাস অ্যাসিডিটির জন্য? যেহেতু আমরা দুই ধরনের ব্যক্তির জন্য পরিমাপের কথা বলেছি, যে এক আপনার অল্প অল্প গ্যাস হয় এবং প্রতিনিয়ত হয়, তাহলে আপনি জোয়ান দানা নেবেন চা চামচের চার ভাগের এক ভাগ। খেয়াল করুন বন্ধু, এইটুকু জোয়ান দানা, সাথে রয়েছে দুটি লবঙ্গ। আর যদি হঠাৎ করেই প্রচণ্ড গ্যাস হয় সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে ছয়টি লবঙ্গ এবং সেক্ষেত্রে চা চামচের তিন ভাগের এক ভাগ জোয়ান দানা নিতে হবে। খেয়াল রাখুন বন্ধু, যে এই দুই ধরনের মানুষের জন্য যাদের হঠাৎ করে হয়েছে, প্রচণ্ড হয়েছে, তারা কিভাবে নেবেন, আর যাদের ক্রমাগত অল্প অল্প হচ্ছে, অর্থাৎ আপনাকে টানা 15 থেকে 21 দিন পর্যন্ত যদি সেবন করতে হয় তাহলে আপনাকে এই অংশ নিতে হবে। তৃতীয় যে উপাদানটি নিচ্ছি তা হলো শুট, অর্থাৎ আদার শুকনো অবস্থা। হতে পারে বন্ধু যে আপনার কাছে শুট নেই, সেক্ষেত্রে আপনি একদম কাঁচা আদাই তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার প্রচণ্ড গ্যাস হঠাৎ করে হয়ে থাকে, অর্থাৎ এইরকম বেশি যদি হয়, তাহলে আপনাকে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা। আর যদি কম হয়ে থাকে, লাগাতার আপনাকে খেতে হবে, তাহলে 1/2 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা, এই দুটি লবঙ্গ, চা চামচের চার ভাগের এক ভাগ জোয়ান দানা এবং এই 1/2 ইঞ্চি কাঁচা আদা যুক্ত করুন। এবারে আমরা আসি শুটের প্রসঙ্গে, শুট কতটুকু নেবেন। শুট অর্থাৎ আদার শুকনো অবস্থা। আদা ভালো করে ধুয়ে আপনি খোসা সহ বা খোসা ছাড়িয়ে রোদে শুকিয়ে নিজেই শুট তৈরি করে নিতে পারেন। শুট যদি নিতে হয় তাহলে অবশ্যই শুট গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা শুট আপনি লাগাতার খাওয়ার জন্য, অর্থাৎ 15 থেকে 21 দিন পর্যন্ত আপনাকে লাগাতার খেতে হলে, সেক্ষেত্রে আপনি চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ নেবেন। আর যদি হঠাৎ করে প্রচণ্ড গ্যাস হয় সেক্ষেত্রে আপনি 1/2 চা চামচ শুট গুঁড়ো এর সঙ্গে নিয়ে নিন। দেখলেন বন্ধু, আমরা আলাদা আলাদা করে
কিভাবে এর পরিমাপ জেনে নিলাম, কিন্তু এক্ষেত্রে আরো একটি কথা বলছি, এটি কিন্তু সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, অর্থাৎ 18 থেকে তদূর্ধ্ব যে কোনো ব্যক্তির জন্য এই পরিমাপের কথা আমি বলেছি। যদি আপনার বয়স 18 নিচে হয়ে থাকে তাহলে আপনার বয়স জানিয়ে কমেন্ট করতে পারেন যে আপনি কতটুকু পরিমাণ খাবেন। বন্ধু, এই আদাও কিন্তু আপনার বহু রোগকে দূর করতে পারে। এবং আরেকটি কথা বলা দরকার যে যাদের শরীরে বিভিন্ন ধরনের গাউটের ব্যথা রয়েছে, সর্দি, জ্বর, পাকস্থলীর যে কোনো সমস্যা, কাশি, সর্দি, বা যদি আপনার বহুদিনের পুরনো আমাশয় থাকে, তাহলেও কিন্তু এই আদার শুট খাওয়ার জন্য তা একেবারেই ভালো হয়ে যাবে। আম ভেতর থেকে একেবারে দূর করা সম্ভব শুট খেলে। বন্ধু, তাহলে আমরা বুঝে নিলাম যে কতটুকু পরিমাণ খাবো। এবার এই সবগুলো উপাদান একসাথে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি খেয়ে নিন। আর যারা চিবিয়ে খেতে পারবেন না তারা হামানদিস্তা দিয়ে হালকা গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে, হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খেয়ে নিন। যখনই আপনার প্রচন্ড গ্যাস হবে আপনি এইগুলো খেতে পারেন। তাহলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনার গ্যাসের সমস্যা, পেট ব্যথা একেবারেই ভালো হয়ে যাবে। আর যারা লাগাতার খাবেন তাদের জন্য বলবো, রাতে ঘুমাতে যাবার আগে এই সবগুলো উপাদান একই নিয়মে আপনাকে খেতে হবে। আপনি 15 থেকে 21 দিন পর্যন্ত কন্টিনিউ খাবেন, তাহলেই দেখবেন যে একেবারে ভেতর থেকে গায়েব হয়ে গেছে। এক্ষেত্রে একটি কথাই বলা জরুরি, যারা গর্ভবতী আছেন তারা এই অল্প অংশটি খাবেন, হঠাৎ করে এই বেশি পরিমাণ খেতে যাবেন না। আর যাদের রক্ত পাতলা বা রক্ত পাতলা করার জন্য কোনো ধরনের ঔষধ খাচ্ছেন তারা জোয়ানদানাটা এড়িয়ে খান, তারা জোয়ানদানা বাদ দিয়ে আদা এবং লবঙ্গের ব্যবহার করুন। একটি কথাই শুধু বলবো, ভিডিওটি ফলো করলে 100 ভাগ উপকারিতা পাবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।